वेलकम स्टूडेंट्स, यू आर वाचिंग विद्या कथा। আজকের পর্বে আমরা বাস্তব সংখ্যাতত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করি। দেখো, এক নম্বর প্রশ্নে কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 13 এবং বিয়োগফল 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত। খুবই সহজ একটি প্রশ্ন। দুটি সংখ্যার সমষ্টি 13 দেওয়া আছে এবং বিয়োগফল কত, 3 হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। 11, 6, 8, 7। তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব দেখো। তাহলে দুটি সংখ্যার সমষ্টি 13, আমরা দুটি সংখ্যা ধরে নিব, একটি সংখ্যা x অপরটি y। তাহলে সমষ্টি মানে কি, তাহলে x প্লাস y কত, 13 হবে। এবং দুটি সংখ্যার বিয়োগফল 3, তার মানে x এবং y কি করব, বিয়োগ করব, সেটা কত, 3। আমরা লিখতে পারি তাহলে x মাইনাস y ইকুয়াল টু কত, 3। তাহলে এখানে x হচ্ছে বড় সংখ্যা এবং y হচ্ছে কি, ছোট সংখ্যা। আমরা কি করে দেব, যোগ করে দেব। তাহলে y y কেটে যাবে, কত x x কত, 2x ইকুয়াল টু 13 আর 3 যোগ করে হবে কত, 16। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2 দিয়ে 16 কে কাটলে কত হবে, 8। তাহলে x ইকুয়াল টু কত আমাদের বের হলো, 8। তাহলে 8 হচ্ছে বড় সংখ্যাটি। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এই প্রশ্নের ক্ষেত্রে যদি বলতো ছোট সংখ্যাটি কত, তাহলে কি করতে তোমরা, এই যে এই এক নং, এই সমীকরণটাকে যদি আমরা এক নং ধরি, তাহলে এখানে x এর মানটা বসিয়ে দিবে, তাহলে 8 যোগ y ইকুয়াল টু 13। তাহলে 8 টা যদি ওই পাশে যায় আমাদের কত হবে, 13 থেকে 8 বাদ যাবে, তাহলে ছোট সংখ্যাটি হবে কত, 5। তাহলে এই অঙ্কগুলি আমরা খুবই সহজে একটা ট্রিক্সের মাধ্যমে করতে পারি। যখন আমাদের বৃহত্তম সংখ্যা চাবে তখন আমরা কি করব, এই দুটো সংখ্যা যোগ করব। দেখো শর্ট ট্রিক্সটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সে কি করব, যখন আমাদের বৃহত্তম সংখ্যা যাবে তখন কি করব, এই 13 আর এই 3 অর্থাৎ সমষ্টি বা যোগফল এবং বিয়োগফল যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে, বৃহত্তম সংখ্যা। তাহলে দেখো 13 যোগ 3 ভাগ যদি 2 করি তাহলে কত হয়, 13 3 16 বাই 2 মানে হচ্ছে কত, 8। তাহলে বৃহত্তম সংখ্যা আমরা 8 পেয়ে গেলাম। এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা চাই তাহলে কি করব, আমরা কি করব, এই সমষ্টি অর্থাৎ যোগফল থেকে বিয়োগফলটা বাদ দিব, তাহলে কত হবে, 13 মাইনাস 3 বাই কি, 2। তাহলে আমরা ক্ষুদ্রতম সংখ্যা পাবো, কি পাবো, ক্ষুদ্রতম সংখ্যাটা পাবো। তাহলে 10 টা 13 থেকে 3 বাদ দিলে কত, 10 বাই কত, 2। তাহলে 10 কে কাটলে 2 দিয়ে কত, 5। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 5। যেহেতু এই প্রশ্নে আমাদের বৃহত্তম সংখ্যা চেয়েছে, শুধু কি বৃহত্তম সংখ্যাটা আমরা বের করে দিব, ঠিক আছে। তাহলে একই রকম ভাবে দেখো পরের যে দুটো অঙ্ক দেওয়া আছে সেম ভাবে আমরা করতে পারি। তাহলে কি বলা আছে, দুটি সংখ্যার যোগফল 14 এবং বিয়োগফল 10 হলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে আমরা শিখলাম শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা করে ফেলব, কি করব, তাহলে দুটি সংখ্যার যোগফল যেহেতু 14 দেওয়া আছে এবং বিয়োগফল কত, 10 দেওয়া আছে, তাহলে বড় সংখ্যাটা কত আসবে, তাহলে বড় সংখ্যাটা আমরা একবারে বলতে পারি কত, 14 যোগ 10 বাই কত, 2। তাহলে 14 আর 10 এর যোগ করলে কত আসবে, 24 বাই 2। তাহলে 24 কে 2 দিয়ে আমরা যদি ভাগ করি কত হবে, 12। তাহলে বড় সংখ্যাটি আসলে কত, 12। এবং ছোট সংখ্যাটাও বের করতে হবে, কেন, যেহেতু বলেছে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে ছোট সংখ্যাটা কত হবে, 14 মাইনাস 10 বাই কত, 2। এটা কি সংখ্যা, ছোট সংখ্যা। তাহলে 14 থেকে 10 বাদ দিলে আমাদের কত বের হবে বলো, 14 থেকে 10 বাদ দিলে হবে 4, 4 বাই 2, যদি কাটি কত হয়, 2, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2, তাহলে ছোট সংখ্যা আমাদের বের হলো কত, 2। এবার এই সংখ্যা দুটির কি চেয়েছে, গুণফল। তাহলে 12 আর 2 এর গুণ করো, তাহলে 12 গুণন 2 কত হয়, 12 আর 2 এর গুণ করলে 24। তাহলে দেখো অপশন ডি হচ্ছে সঠিক অ্যানসার, অপশন কি, ডি। ঠিক একই রকম ভাবে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলা আছে, দুটি সংখ্যার যোগফল কত, 20 এবং বিয়োগফল 10 হলে সংখ্যা দুটি কি কি। ঠিক একই রকম ভাবে আমরা করব, তাহলে বড় সংখ্যা আমার কি আসবে, এবার নিজেরা করো, নিজেরা করে আমাকে কমেন্ট বক্সে জানাও, 1-2 সেকেন্ডে কিন্তু তোমরা করতে পারবে। তাহলে বড় সংখ্যাটি কি হবে, এই 20 আর 10 যোগ করব, তাহলে 20 যোগ 10 বাই কত, 2। তাহলে 20 যোগ 10 আমি এখানে করে দিচ্ছি পাশে, 20 আর 10 যোগ করলে কত, 30 বাই 2, 30 কে 2 দিয়ে ভাগ করলে আমাদের কত বের হবে, 15। তাহলে বড় সংখ্যাটি আমাদের কত বের হলো, বড়
সংখ্যাটি বের হলো কত 15 তাহলে দেখো এবার ছোট সংখ্যাটা কত হবে ছোট সংখ্যা বিয়োগ করব আমরা এই 20 থেকে 10 বাদ দিব তাহলে 20 বিয়োগ কত 10/2 20 থেকে 10 বাদ দিলে 10/2 2 দিয়ে 10 কে কাটলে কত 5 তাহলে 5 হবে হচ্ছে ছোট সংখ্যা তাহলে সংখ্যা দুটি কি কি একটি হচ্ছে 15 এবং অপর সংখ্যাটি হচ্ছে কত 5 তাহলে সঠিক উত্তর দেখো অপশন বি অপশন ডি 5 15 এবং কত 5 এরপর দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই কি হবে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় কি হবে যুগ্ম হবে অযুগ্ম হবে উপরের যে কোনো একটি অর্থাৎ যুগ্ম অযুগ্ম উভয়ই কোনটি নয় তাহলে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় বলতে কি বুঝি আমরা কি জানি তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় আমি এখানে তিনটি ক্রমিক সংখ্যা নিয়ে দেখাচ্ছি তোমাদের যে কি আসে যুগ্ম না অযুগ্ম তাহলে বুঝতে পারবে আমি আগে উত্তরটা বলছি না আগে দেখি তারপরে উত্তরটা আমরা শিখব কি আমি তিনটে ক্রমিক সংখ্যা নিলাম একটি হচ্ছে 1 একটি 2 আর একটি হচ্ছে 3 পরপর তিনটি সংখ্যা ছোট সংখ্যা নিয়ে করি পরপর তিনটি সংখ্যাকে বলি আমরা ক্রমিক পূর্ণ সংখ্যা পরপর সংখ্যাকে আমরা ক্রমিক পূর্ণ সংখ্যা বলি তাহলে 1, 3, 1, 2 আর 3 এর গড় কি হয় আমরা সবাই জানি গড় হবে কি 1, 2 আর 3 এই তিনটি সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ তাহলে দেখো যদি যোগ করি কত হয় 1 আর 2 3 3 এ 6 তাহলে 6 কে আমি 3 দিয়ে যদি ভাগ করি কত হয় 2 হয় কত হয় 2 তার মানে কি সংখ্যা এটা একটা যুগ্ম সংখ্যা তাহলে বুঝতে পারলাম কি যুগ্ম সংখ্যা হতে পারে এবার দেখো আরেকটি আমি উদাহরণ নিচ্ছি কি 4, 5, 6 কি আমাদের পরপর তিন সংখ্যা তো ক্রমিক সংখ্যা তাহলে এদের গড় করলে আমাদের কি হবে এদের যদি গড় করি তাহলে 4+5+6 বাই কত 3 হবে যেহেতু তিনটি সংখ্যা 3 দিয়ে ভাগ করব তাহলে এখানে আমাদের কত আসছে দেখো 6 আর 4 যোগ করলে 10, 10 আর 5 15 তাহলে 15/3 এবার দেখো 3 দিয়ে 15 কে কাটলে আমাদের কত আসছে 5 তাহলে দেখো 5 হলো কি অযুগ্ম সংখ্যা তাহলে দেখো দুটি আমি উদাহরণ দিলাম দুটি উদাহরণের ক্ষেত্রে একটিতে পেলাম যে পরপর তিনটি সংখ্যা অর্থাৎ ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যার গড় কি এখানে পেলাম যুগ্ম আর এখানে পেলাম কি অযুগ্ম তাহলে বলতে পারি কি হবে যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই কি হবে যুগ্ম হবে অযুগ্ম হবে তাহলে এখানে অপশন সি অপশনটা ঠিক হবে যেহেতু বলছে উপরের যে কোনো একটি অর্থাৎ যুগ্ম এবং অযুগ্ম এরপরে প্রশ্ন দেখো 5 নম্বর কি বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত 15 তাদের গুণফল চেয়েছে তাহলে তিনটি ক্রমিক সংখ্যা মানে কি আগের অঙ্কটা দিয়ে আমরা জানলাম ক্রমিক মানে হচ্ছে পর পর তিনটি সংখ্যা তাহলে আমি যদি তিনটি ক্রমিক সংখ্যা এভাবে ধরে নেই একটি সংখ্যা হলো এক্স তারপরের সংখ্যা হচ্ছে x+1 এবং তারপরের সংখ্যা হচ্ছে x+2 তাহলে তিনটি পরপর ক্রমিক সংখ্যা আসলো এই ক্রমিক সংখ্যার যোগফল কত দেওয়া আছে 15 তাহলে আমরা কি করে দেই যোগ করে দেই এই যোগফলটা প্রশ্নে আমাদের দেওয়া আছে কত 15 তাহলে আমি এখান থেকে করতে পারি x মানে কত 3x যোগ 1 আর 2 যোগ করলে কত 3 ইকুয়াল টু কত 15 তাহলে এখান থেকে বলতে পারি 3x ইকুয়াল টু এই 3 যদি আমাদের ডান পাশে যায় তাহলে কত হয় 15 থেকে 3 কি বিয়োগ হবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি লিখতে পারি x ইকুয়াল টু 15 থেকে 3 বিয়োগ করলে কত 12 আর এই 3 আমাদের কি ভাগ হয়ে ডান পাশে চলে যাবে তাহলে এখান থেকে যদি আমি 3 দিয়ে কেটে দেই 12 কে কত আসবে 4 তাহলে x এর মান আমাদের কত বের হলো 4 x এর মান যদি 4 হয় তাহলে একটি সংখ্যা আমাদের কত 4 আর পরের সঙ্গে x+1 বলেছিলাম তাহলে x+1 মানে হচ্ছে 4 এর সঙ্গে 1 যোগ করলে কত আসবে 5 এবং তারপরের সঙ্গে x+2 বলেছিলাম তার মানে 4 এর সঙ্গে 2 যোগ করলে কত আসবে 6 তাহলে পরপর তিনটি ক্রমিক সংখ্যা অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা আমাদের কত বের হলো 4, 5, 6 দেখো যোগ করে কত আসবে 15 6 আর 4 যোগ করলে হচ্ছে 10 10 আর 5 কত 15 কিন্তু প্রশ্নে চেয়েছে এই তিনটি সংখ্যার গুণফল কত তাহলে এই তিনটি সংখ্যা আমরা গুণ করে দেই কত কত সংখ্যা 4 গুণ 5 গুণ কত 6 তাহলে 4 5 কত 20
কুড়ি কে ছয় দিয়ে গুণ করলে ছয় দুগুণে কত বারো, অর্থাৎ একশো কুড়ি, একশো কুড়ি হচ্ছে সঠিক আনসার। তাহলে বলতে পারি তিনটি ক্রমিক সংখ্যার যোগফল পনেরো হলে তাদের গুণ ফল হবে কত একশো কুড়ি। অপশন কত দেখো, অপশন এ তে দেওয়া আছে একশো কুড়ি। এবার ছয় নম্বর প্রশ্নে কি বলা আছে, নিচের কোন সংখ্যা, নিচের কোন সংখ্যাটা উনপঞ্চাশ থেকে যত বড় পঁচানব্বই থেকে ততই ছোট। খুবই সহজ একটি অঙ্ক, এই অঙ্কগুলো আমরা আগে অনেক করেছি। যখন তোমরা দেখো এখানে কি বলা আছে, যত বড় ততই ছোট। যদি কোনো প্রশ্নে তোমরা দেখো যে যত তত আছে, তাহলে এই অঙ্কগুলো খুব সহজেই তোমরা করবে। কিভাবে করবে, যে এই যে দুটো সংখ্যা আছে কত উনপঞ্চাশ এবং পঁচানব্বই, এদের যোগ করে দুই দিয়ে ভাগ করে দেবে, তাহলে উত্তরটা চলে আসবে। তাহলে ওই সংখ্যাটা কত আসবে, আমরা কি বলবো যে উনপঞ্চাশের সঙ্গে কত যোগ করবো, পঁচানব্বই যোগ করে দুই দিয়ে ভাগ করবো। যত তত অঙ্ক যদি আসে তোমরা একেবারে একবারে করে ফেলবে কি, যে এইখানে যত মানে উনপঞ্চাশ থেকে যত বড় এই সংখ্যাটা আর পঁচানব্বই থেকে ততই ছোট, অর্থাৎ এই সংখ্যাটা, এই দুটো সংখ্যা কি করবে যোগ করবে, যোগ করে দুই দিয়ে ভাগ করবে। তাহলে যোগ করলে কত হয় দেখো, তাহলে পাঁচ আর নয় যোগ করলে হচ্ছে কত চোদ্দ চার, আর হাতে কত এক, এক আর নয় হচ্ছে আমার দশ, দশ চারে চোদ্দ, অত একশো চুয়াল্লিশ বাই দুই, একশো চুয়াল্লিশকে দুই দিয়ে কাটলে কত হয় সেভেন্টি টু, কত বাহাত্তর। তাহলে দেখো অপশন সি, অপশন সি তে কি দেওয়া আছে বাহাত্তর। তাহলে বুঝতেই পারলাম। এবার দেখো এই অঙ্কটাই যদি আমরা অঙ্কের ভাষায় আমরা করি তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো কিভাবে করবো, আমি সংখ্যাটা ধরে নিলাম কি এক্স। তাহলে প্রশ্নে কি বলা আছে যে এই এক্স সংখ্যাটি উনপঞ্চাশ থেকে যত বড়, তার মানে উনপঞ্চাশ এই এক্স সংখ্যাটা উনপঞ্চাশ থেকে যত বড় আর পঁচানব্বই থেকে ততই ছোট। তাহলে আমরা লিখতে পারি কি, এই এক্স মাইনাস উনপঞ্চাশ করলে যা আসবে আর পঁচানব্বই থেকে এক্স কে বাদ দিলে তাই আসবে, সেটাই বলা আছে। অর্থাৎ এক্স থেকে উনপঞ্চাশ বিয়োগ করলে যা আসবে যত বড় হবে, এই পঁচানব্বই থেকে ওই সংখ্যাটা বিয়োগ করলে ততই কি হবে ছোট হবে, অর্থাৎ এই দুটো ভ্যালু সমান আসবে। তাহলে এখান থেকে দেখ বুঝতেই পারছো তোমরা কি এক্স, এই এক্সটাকে বাম পক্ষে যদি নিয়ে আসি প্লাস এক্স হয়ে যাবে আর পঁচানব্বই যোগ কি উনপঞ্চাশ হবে। দেখো তাহলে এখান থেকে এক্স যোগ এক্স মানে কত টু এক্স, আর পঁচানব্বই উনপঞ্চাশ যোগ করে আমরা একটু আগে করলাম কত হয় একশো চুয়াল্লিশ, এবার একশো চুয়াল্লিশকে যদি দুই দিয়ে আমি কাটি কত হয় বাহাত্তর, তাহলে এক্স এর মান কত বের হলো সেভেন্টি টু। তাহলে এইভাবেও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কি বলা আছে, সাত নম্বরে কি বলেছে, এ বি সি ডট 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 দিয়ে এক্স ওয়াই জেড, অর্থাৎ ছাব্বিশটি স্বাভাবিক সংখ্যা হবে। তার মানে বুঝতে পারলাম এ বি সি থেকে শুরু করে জেড পর্যন্ত ছাব্বিশটি যে আমাদের কি আছে অক্ষর আছে তাদেরকে এখানে স্বাভাবিক সংখ্যা ধরা হয়েছে, কি ধরা হয়েছে স্বাভাবিক সংখ্যা ধরা হয়েছে। তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইন্টু মাঝখানে ধরা আছে আর শেষে কত এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড এর মানটা কত, মানে বের করতে বলেছি মানটা কত হবে, এবং এগুলো কি অবস্থায় আছে গুণাকারে আছে। খুবই সহজ একটি প্রশ্ন, এগুলো একটু ভালো করে চিন্তা করলে আমরা অঙ্কটা এক সেকেন্ডেই করতে পারবো, এক সেকেন্ডেই আমরা অঙ্কটা করতে পারবো। ভালো করে লক্ষ্য করো এখানে দেখো আছে এক্স মাইনাস এ, এখানে এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস সি, এইভাবে চলতে চলতে দেখো এই মাঝখানে এমন একটা জায়গা পাবো যেখানে আসবে এক্স মাইনাস এক্স, এটা আসবে। তাহলে এক্স মাইনাস এক্স মানে কত জিরো, তাহলে এই মাঝখানে যদি আমাদের এক্স মাইনাস এক্স এর মানে একটা জিরো আসে, তাহলে এই জিরোর সঙ্গে আমরা যাই গুণ করি না কেন টোটাল রাশিটাই আমাদের কি হয়ে যায় শূন্য হয়ে যায়। তাহলে দেখো খুবই সহজ একটি অঙ্ক, শুধু একটু চিন্তা ভাবনা আমাদের করতে হবে। তাহলে এই প্রশ্নটার সঠিক উত্তরটি হলো কি অপশন এ কত জিরো। আট নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ ফল একশো কুড়ি। এবার তিনটে ক্রমিক পূর্ণ সংখ্যা কি বলা আছে, গুণ ফল বলা আছে একশো কুড়ি, তাহলে যোগ ফল কত। দেখো এই অঙ্কটারই বিপরীত অঙ্কটা আমরা একটু আগেই করলাম, কি বলা ছিল তখন যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা যোগ ফল পনেরো হলে গুণ গুণ ফল কত, তখন আমাদের একশো কুড়ি বেরিয়েছিল, এর আগেই করেছি আমরা অঙ্কটা। তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বলেই দিতে পারি যে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণ ফল যদি একশো কুড়ি হয় তাহলে যোগ ফল হবে কত
15 যেহেতু আগের অঙ্কটা আমরা করেছি সেজন্য বললাম তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে করব আমরা কি করব এই যে 120 যে সংখ্যাটা আছে গুণফল তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল যে 120 আছে এই 120 এর কাছাকাছি ঘন সংখ্যা আমরা দেখব তাহলে 120 এর কাছাকাছি ঘন সংখ্যা আমরা সবাই জানি কত 125 এই 125 120 এর কাছাকাছি ঘন সংখ্যা এবার এই 125 এর ঘনমূল কত 125 এর ঘনমূল হচ্ছে 5 125 এর ঘনমূল কত 5 আমরা এইভাবে জানি কিউব রুট অফ কত 125 এর ঘনমূল কত 5 আমরা জানি তাহলে কি করব এই 5 সংখ্যাটা হবে কি মাঝখানের সংখ্যা ঠিক তার আগের সংখ্যা লিখে দেব কত 4 ঠিক তার পরের সংখ্যা লিখে দেব কত 6 তাহলে 4 5 6 হচ্ছে এই তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা তাহলে এটা যোগ করে নাও কত হবে 4 5 9 আর 6 হচ্ছে কত 15 তাহলে 15 দেখো সঠিক आंसर আগে যেটা আমরা করেছিলাম সেজন্য একবারে আমরা আগে বলে দিয়েছি উত্তর কিন্তু এই ধরনের অঙ্ক আসলে তোমরা কি করবে যখন পরপর অর্থাৎ ক্রমিক তিনটি পূর্ণ সংখ্যার গুণফল দেওয়া থাকবে সেই গুণফলের কাছাকাছি তোমরা ঘন সংখ্যাটা দেখবে সেই ঘন সংখ্যার ঘনমূল যেটা আসবে সেই সংখ্যাটা মাঝের সংখ্যা হবে ঠিক তার আগের সংখ্যা এবং ঠিক তার পরের সংখ্যাটা বসিয়ে দিলে পরপর তিনটি ক্রমিক সংখ্যা তোমরা পেয়ে যাবে এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলা আছে 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কতে স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না তার বর্গ চেয়েছে তাহলে 10 থেকে 50 এর মধ্যবর্তী একটি মৌলিক সংখ্যা চেয়েছে যাদের অঙ্কদের অঙ্কদের স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না তো অঙ্কদের স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না এরকম সংখ্যা কি কি আছে এরকম সংখ্যা আছে দেখো 11 22 33 আর 44 দেখো এদের যদি অঙ্ক আমরা স্থান পরিবর্তন করে দেই তাহলে এটাও কি 22 হবে এক এখানে নিয়ে আসলাম এক পরে নিয়ে আসলাম অর্থাৎ একদের অঙ্ক আর দশের অঙ্ক যদি আমরা স্থান পরিবর্তন করি এই সংখ্যাগুলো দেখো কি থাকবে একই সংখ্যাই থাকবে মানের কোনো পরিবর্তন হয় না তাহলে দেখো এই 22 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা না 33 মৌলিক সংখ্যা না 44 মৌলিক সংখ্যা নয় যেহেতু এই প্রশ্নে বলেছে মৌলিক সংখ্যাটি যে মৌলিক সংখ্যাটির অঙ্কতে স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না এরকম সংখ্যা হচ্ছে কত 11 কত 11টা আমাদের মৌলিক সংখ্যা তাহলে এই 11 এর কি চেয়েছে বর্গ চেয়েছে বর্গ তাহলে 11 এর বর্গ যদি করি 11 এর কি করব বর্গ 11 এর বর্গ আমরা জানি 11 ইনটু 11 11 11 গুণ করলে 100 কত 21 তাহলে 121 হবে সঠিক উত্তর তাহলে দেখো অপশন ডি হলো এই প্রশ্নের সঠিক উত্তর এবার 10 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে যে দুটি ক্রমিক সংখ্যার গুণফল 1980 হলে ছোট সংখ্যাটি কত তাহলে দুটি ক্রমিক সংখ্যা তাহলে দুটি ক্রমিক সংখ্যা মানে পর পর দুটি সংখ্যা ক্রমিক সংখ্যা কি গুণফল দেওয়া আছে গুণফল কত 1980 হলে ছোট সংখ্যাটি কত তাহলে যে এইখানে যে অপশনগুলো দেওয়া আছে প্রত্যেকটা কি এই ছোট সংখ্যার অপশন দেওয়া আছে তার মানে ছোটটা হলে তার পরেরটাই হবে কি বড় সংখ্যাটা বড় সংখ্যাটা ছোট সংখ্যাটা দেওয়া থাকলে তার পরের সংখ্যাটা কি হবে বড় সংখ্যা এই দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে কত 1980 এবার দেখো আমি এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে অপশন টেস্ট করবে খুবই তাড়াতাড়ি এবং ইজিতে অঙ্কগুলো হয়ে যাবে তাহলে আমি যদি ছোট সংখ্যাটা কত ধরি 34 তাহলে ঠিক তার পরের বড় সংখ্যাটা হবে কত 35 তাহলে 34 আর 35 যদি গুণ করি আমাদের কত আসে দেখো এখানে এখানে দেখেই বুঝে যায় এটা কত 3 3 কে 9 মানে খুব ছোট আসবে মানে 1980 এর অনেক ছোট আসবে তাহলে এই প্রশ্ন এই অপশনটা হবে না এবং 35 এর আগে দেখো 35 এর পরে যেহেতু এটা ছোট সংখ্যা তাহলে পরে হবে কি বড় সংখ্যা তাহলে 35 আর কত 36 যদি গুণ করি তাহলে দেখো আমাদের কত আসবে এখানে আসবে 3 3 কে 9 হাতে যদি আমার 9ও থাকে তাও কিন্তু 1980 এর কি কাছাকাছি আসবে না এই 35 36 গুণ করলেও তোমরা দেখবে 1900 এর কাছাকাছি আসবে না এবার দেখো 44 তাহলে 44 যদি আমরা ছোট সংখ্যা নেই তার পরের সংখ্যা মানে ক্রমিক মানে হচ্ছে পরপর সংখ্যা তাহলে 44টা যদি আমি ছোট সংখ্যা ধরি তার ঠিক পরের সংখ্যাটা কত 45 তাহলে দেখো 44 আর 45 যদি গুণ করি দেখো 4 দ্বারা 16 এটা আসতে পারে আমরা গুণ করে দেখি কত হয় 4 5 20 কত 0 4 5 20 4 দ্বারা 16 20 আর 16 যোগ করে 36 হাতে কত 2 ছিল 38 এর 8 হাতে কত 3 4 দ্বারা 16 16 আর 3 হচ্ছে 19 তার মানে 1980 তাহলে সঠিক উত্তরটি হবে কত 44 তাহলে 45 এর চেক করার আমাদের প্রয়োজন নেই তাহলে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে অপশন টেস্ট করবে
খুব সহজে কিন্তু অঙ্কগুলো হয়ে যাবে। এরপর দেখো 11 নম্বর প্রশ্ন কি বলা আছে, দুটি সংখ্যার সমষ্টি 10 এবং তাদের অনন্যকের যোগফল কত 5/12 হবে, সংখ্যা দুটি কি কি। তাহলে দুটি সংখ্যার সমষ্টি 10, তাহলে এই ধরনের প্রশ্ন আমরা কি করব, অপশন বেস্ট করব। তাহলে দেখো 8 আর 2 10 মিলল, 6 4 10, 7 3 10, 9 1 10। তার মানে প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে সমষ্টি করে যদি আমরা দেখলাম কি, সমষ্টি করে আমরা দেখলাম কি 10 আছে। তাহলে এবার আমি চেক করবো কি দিয়ে, অনন্যকের যোগফল। তাহলে অনন্যকের যোগফল যদি আমি করি, তাহলে দেখো 8 আর 2 এর অনন্য করব আগে, 8 আর 2 এর অনন্য কি, 8 এর অনন্য হচ্ছে কত 1/8, আর 2 এর অনন্য হচ্ছে 1/2, এটা যোগ করে দাও। যোগ করলে দেখো 8 আর 2 এর লসাগু কত আসবে, 8 আসবে, কিন্তু দেখো যোগ করার লসাগুতে আমাদের কত আছে নিচে 12 আছে। তাহলে এই অপশনটা কিন্তু এখানে অ্যাড করতে হলো না আমাদের, এখানেই বুঝতে পারলাম এই অপশনটা হবে না। এবার 6 8 4, তাহলে 6 এর অনন্য কত, 6 এর অনন্য হচ্ছে 1/6, আর 4 এর অনন্য কত 1/4। তাহলে আমি যদি করি কত হয় দেখো, 6 আর 4 এর লসাগু, 6 আর 4 এর লসাগু এখানে আমরা করছি 6 আর 4, তাহলে 2 দিয়ে দিব 3, 2 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12। তাহলে দেখো এখানে 12 আছে, এটা কিন্তু 12 হলো। তাহলে আমি একটু চেক করে দেখি, তাহলে কি করব, 6 দিয়ে 12 কাটলে 2, এখানে 2 বসবে যোগ, আর 4 দিয়ে যদি আমি 12 কাটি তাহলে 3, এখানে 3 হবে, তাহলে কত 5/12। তাহলে দেখো এই বি নম্বর অপশনে হবে সঠিক উত্তর, বি নম্বর অপশনটাই আমাদের কি সঠিক উত্তর হবে। দেখো সি নম্বর তোমরা চেক করে দেখো, 7 আর 3 এর লসাগু কখনোই আমাদের কি হবে না, 12 হবে না, আর 9 আর 1 এর লসাগু হচ্ছে কত হয়, 9 হয়। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখো 12 নম্বর প্রশ্ন কি বলা আছে, তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল কত 1287 হলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটি। তাহলে তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যার গুণফল, এটা দেওয়া আছে, এদের মধ্যে বৃহত্তমটি হলো। তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা অপশনে কি দেওয়া আছে, ওই তিনটি ক্রমিক অযুগ্ম সংখ্যার বড় সংখ্যাটি অর্থাৎ বৃহত্তম মানটি দেওয়া আছে। তাহলে ঠিক তার আগের সংখ্যাগুলো, অযোগ্য সংখ্যাগুলো নিয়ে যদি আমি গুণ করি, যেটা আমার মিলবে সেটাই হবে সঠিক উত্তর। তাহলে এটা আমরা অপশন চেক, অপশন টেস্ট করবো। তাহলে কি করবো দেখো, আমি যদি ধরি এই বৃহত্তম সংখ্যাটি হলো 9, তাহলে 9 এর ঠিক আগের অযোগ্য সংখ্যাগুলি কি কি আছে, 9 এর ঠিক আগের অযোগ্য সংখ্যাগুলি আছে 7, আর কি আছে 5, এটাই আছে। তাহলে এবার গুণ করে দেখো কি হয়, যদি আমি যদি 5 আর 7 গুণ করি, 5 7 কত 35, 35কে যদি 9 দিয়ে গুণ করি, 5 9 45 এর কত 5, যেহেতু আমাদের গুণফলের শেষে কত আছে 7 আছে, তাহলে এই আমাদের এখানে 5 চলে আসছে, তাহলে 9 কিন্তু হবে না। এবার দেখো 11, আমি যদি সংখ্যাটা 11 ধরি, তাহলে ঠিক তার আগের অযোগ্য সংখ্যা কি কি আছে, 11 ঠিক আগে আছে 9, 9 এর আগে আছে কত 7। ঠিক একই রকম ভাবে এই দুটো, এই তিনটে সংখ্যা আমরা গুণ করে দেখবো যে কত 1287 হয় কিনা। তাহলে দেখি আমরা আগে এই দুটো গুণ করি, 9 11 কত 99, 99 কত দিয়ে গুণ করবো 7 দিয়ে। তাহলে দেখো 7 9 63, 3 3 আসছে শেষে, কিন্তু আমাদের এখানে আছে কত 7, তাহলে এটিও কিন্তু আমাদের হবে না। এবার দেখো সি নম্বর অপশনে, তাহলে সি নম্বর অপশনে কি, বৃহত্তম সংখ্যাটা যদি আমি 13 হয়, অযুগ্ম অযুগ্ম সংখ্যাটি যদি 13 হয়, ঠিক তার আগে কত আছে 11, এবং ঠিক তার আগে আছে কত আমাদের 9। এবার একই রকম ভাবে এই তিনটে সংখ্যা আমরা গুণ করে দেখি, তাহলে 9 11 গুণ করলে 9 11 কত হয় 99, এবার 99 কে এবার 13 দিয়ে গুণ কর, তাহলে 13 দিয়ে যদি গুণ করি দেখো 3 9 27, তার মানে 7 আছে, এটা আমরা পুরোটা গুণটা করি। তাহলে 3 9 27 এর 7, হাতে কত থাকলো 2, 3 9 27, আর 9 1 কে 9, 27 আর 9 হচ্ছে 36, 36 আর 2 কত 38, 38 এর 8, হাতে কত থাকলো 3, 9 1 কে 9, 9 আর 3 হচ্ছে 9 আর 3 কত 9 3 এ 12, তাহলে 1287 দেখো আমাদের মিলে গেল। তাহলে এই সি নম্বর অপশনটাই হবে সঠিক উত্তর। তাহলে 17 করার আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখানে উত্তরটি বেরিয়ে গেছে। তাহলে এই যে এখানে যে আমি তিনটি অঙ্ক করালাম, এই তিনটি অঙ্কের ক্ষেত্রেই তোমরা এই ধরনের অঙ্ক যদি আসে, তোমরা কি করবে অপশন টেস্ট করবে, তাহলে খুব ইজিতেই কিন্তু অঙ্কগুলো হবে। এবার দেখো 13 নম্বর প্রশ্নে বলা আছে কি, এ বি হলো 2 অঙ্ক বিশিষ্ট একটি মৌলিক সংখ্যা, যেখানে এ নট ইকুয়াল টু বি, আবার বি এ হলো অপর একটি মৌলিক সংখ্যা, এরকম মৌলিক সংখ্যাগুলি সমষ্টিগত। তার মানে এখানে মৌলিক সংখ্যাটা কি এ বি আছে এবং অপর মৌলিক সংখ্যাগুলো কি আছে বি এ, অর্থাৎ আমি যদি ধরি একটি সংখ্যা মনে
দুটি সংখ্যার গুণফল কত 1575 এবং ভাগফল কত দেওয়া আছে 9/7 হলে সংখ্যা দুটি কত তাহলে এই অঙ্কটা আমরা এক্স ওয়াই ধরেও করতে পারি কিন্তু এই অঙ্কটা তোমরা অপশন টেস্ট প্রয়োগ করবে তাড়াতাড়ি হবে দেখো 1575 দুটি সংখ্যার গুণফল আর ভাগফল হচ্ছে 9/7 তাহলে এখানে দেখো দুটি সংখ্যা করে আমাদের দেওয়া আছে তাহলে আমি একটু চেক করে দেখি যে কোন সংখ্যাটার আগে গুণফলটা চেক করি দেখো এখানে দেখো 5 আর 5 আছে শেষে তাহলে 5 5 গুণ করলে শেষে আমাদের 5 আসবে তাহলে এই সংখ্যাটা হতে পারে তারপরে করছি আর এখানে দেখো 1 আর 3 আছে 3 1 কত 3 তার মানে এখানে তো গুণফলে 5 আছে তার মানে এই অপশনটা কাটা চলে গেল আমাদের আগেই এবার একই রকম ভাবে দেখো এই অপশনটা দেখো 5 আর শেষে কত 7 5 7 কত 5 7 কত 35 এর 5 তার মানে এই অপশনটা কিন্তু হতে পারে অর্থাৎ এ এবং সি হওয়ার সম্ভাবনা আমাদের আছে এবার ডি নম্বর অপশন দেখো কত 6 সঙ্গে যদি আমি 0 গুণ করি 0 হয় তাহলে এই অপশনটা আমাদের কিন্তু হবে না তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এ নম্বর অপশন এবং কি সি নম্বর অপশনটা কিন্তু হতে পারে এই গুণফল চেক করব এবার আমরা যদি কোনো ভাগফলটা চেক করব তাহলে হয়ে যাবে তাহলে ভাগফল কত আছে 9 বাই কত 7 দেওয়া আছে তাহলে আমরা কি করি প্রথমে 45 বাই 35 করি তো দেখি কি হয় তাহলে 45 বাই কত 35 যদি করি 5 দিয়ে 3 কাটি 5 9 45 5 7 35 অর্থাৎ 9 বাই কত 7 দেখো 9 বাই 7 কিন্তু আমাদের এখানে মিলে গেছে তাহলে এই এ নম্বর অপশনটাই হবে কি সঠিক তারপরে দেখো এটা চেক করে দেখো 9/7 আসবে না কত 35/কত 27 আমরা দেখো 35/27 কে আমরা কি কাটতেই পাচ্ছি না তাহলে এ নম্বর অপশনই হচ্ছে কি সঠিক উত্তর অর্থাৎ সংখ্যা দুটি হবে কি 45 এবং কত 35 দেখো এই ধরনের অঙ্কগুলো আসলে তোমরা অপশন টেস্ট করবে তাহলে খুব তাড়াতাড়ি হবে অঙ্কগুলো আর এটা আমরা কি এক্স ওয়াই ধরেও কিন্তু অঙ্কটা করতে পারতাম একটু লেন্দি হতো 16 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি কত একটি সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি 2 দেওয়া আছে এই ধরনের প্রশ্নগুলি তোমরা কি অপশন টেস্ট করবে তাহলে উত্তরটা খুব সহজেই বের হবে তাহলে দেখো একটি সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 একটি সংখ্যা যদি আমি যদি 0 ধরি সংখ্যাটা যদি আমি 0 ধরি তাহলে 0 এর অনন্য কত হয় 0 এর অনন্য হচ্ছে 1/0 তাহলে এই দুটো যদি সমষ্টি করি 2 কোনোদিন আসবে না কারণ 1/0 মানে অসংখ্যা তো আমরা জানি তাহলে এই অপশনটি হবে না এবার দেখো 1 আমি যদি সংখ্যাটা কত ধরি 1 ধরি তাহলে সংখ্যাটা ধরলাম 1 আর 1 এর অনন্য কত হয় 1/1 তাহলে 1/1 মানে আমাদের কত 1/1 মানেও আমাদের কত হয়ে যায় 1 হয়ে যায় তাহলে 1 আর 1 যোগ করলে 2 তাহলে দেখো অপশন বি হচ্ছে সঠিক উত্তর পরের দুটো অপশন আর দেখার কোনো প্রয়োজন নেই তাহলে একটি সংখ্যা যদি 1 হয় এবং তার অনন্যকের সমষ্টি কত 2 তাহলে 1 এর অনন্য কি হবে 1ই হবে 1 আর 1 যোগ করলে 2 হবে এবার দেখো 17 নম্বর প্রশ্ন কি বলা আছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল 168 হলে তাদের সমষ্টি চেয়েছে তাহলে 168 কি দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার গুণফল আমি কি করি এই 168 কে উৎপাদকে ভাগ দিই 2 দিয়ে ভাগালে আমাদের কত আসবে দেখো 8 2 * 16 4 2 * 8 2 দিয়ে ভাগালে কত আসবে 4 2 2 দিয়ে করলে কত আসবে 21 আর 3 দিয়ে করলে 7 আর আমাদের কি ভাগানো যাচ্ছে না তাহলে এই যে উৎপাদকগুলি আসবে এদের দিয়ে আমি দুটো সংখ্যা তৈরি করব কি রকম সংখ্যা দুটি যুগ্ম সংখ্যা তৈরি করব যাদের গুণফল কত 168 তাহলে এখান থেকে দেখো আমি যদি দুটি যুগ্ম সংখ্যা তৈরি করি তাহলে কি হয় দেখো 7 2 গুণ কত 14 একটা হয় আর কত 2 2 গুণ 4 3 4 কত 12 একটা যুগ্ম সংখ্যা হয় কি না তাহলে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যা ক্রমিক যুগ্ম সংখ্যা অর্থাৎ একটি সংখ্যা 12 এবং তারপরে ক্রমিক যুগ্ম সংখ্যা কত 14 তাহলে 12 আর 14 গুণ করে দাও দেখো কত 168 আসে তাহলে এই 12 আর 14 এর কি চাইছে আমাকে যোগফল তাহলে 12 আর 14 যোগ করলে আমাদের কত আসে 12 আর 14 যোগ করলে 6 2 26 তাহলে অপশন ডি হচ্ছে তোমাদের কি সঠিক উত্তর এবার দেখো 18 নম্বর প্রশ্ন তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার সমষ্টি 51 হলে মাঝের সংখ্যাটি কত আমরা এই ধরনের অঙ্ক আগেও একটা করেছি দেখো তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি পরপর তিনটি সংখ্যা তাহলে একটি সংখ্যা যদি আমাদের x হয় তাহলে অপর সংখ্যাটি হবে কি x+1 এবং তারপরে সংখ্যাটা হবে কত x+2 আমরা আগেই করেছি এই তিনটি সংখ্যার সমষ্টি কত 51 আছে তাহলে আমরা ধরে নিলাম একটি সংখ্যা x তাহলে তারপরেটা হবে কত x+1 যেহেতু ক্রমিক সংখ্যা তারপর টা হবে কত x+2 এটা হচ্ছে কত 51 তাহলে x x x মিলে হচ্ছে কত 3x
ইকুয়াল টু এখানে দেখো 1 আর 2 যোগ করলে 3 আমাদের কি ডান পাশে নিয়ে গেলাম একবারে 3 তাহলে 3x ইকুয়াল টু এখানে থেকে 3 গেলে কত 48 এবার আমরা কি করব 3 দিয়ে যদি 48 কে কাটি কত হয় x ইকুয়াল টু 3 = 48 তাহলে আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম x এর মানটা কত বের হলো আমাদের x এর মান বের হচ্ছে কত 16 তাহলে পরের মাঝের সংখ্যাটা দিয়েছে তাহলে পরের সংখ্যাটা আমাদের কত x প্লাস 1 মানে কত 17 তারপরেটা কত 18 এই হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যা তাহলে মাঝের সংখ্যাটি আমাদের কত 17 তাহলে অপশন ডি হচ্ছে সঠিক অ্যানসার এরপর দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে 1 3 5 ডট ডট দিয়ে 25 পর্যন্ত তার মানে 1 3 5 তাহলে তারপরটা আসবে 7 তারপরটা কত 9 অর্থাৎ অযুগ্ম সংখ্যা পরপর কি আছে অযুগ্ম সংখ্যাগুলি আছে অর্থাৎ বিজোড় সংখ্যাগুলি এখানে দেওয়া আছে এই প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে তাহলে কি বলেছে গুণ ফলের শেষে মোট কতগুলি শূন্য আসে একটু ভালো করে লক্ষ্য করো 1 3 5 এদের যদি আমরা গুণ করি তো 3 এর সঙ্গে যদি 5 গুণ করি 3 5 15 5 আসবে অর্থাৎ আবার যদি 7 দিয়ে গুণ করি আবার কি 5 35 5 আসবে শেষে 5 আসবে কখনো শূন্য আসবে না শূন্য তখনই আসতো যদি কি থাকতো এদের মাঝখানে একটা জোড় সংখ্যা থাকতো দুই থাকতো বা চার বা ছয় অর্থাৎ জোড় সংখ্যা যদি থাকতো তাহলে আমাদের কি শূন্য আসতো আমরা জানি পাঁচের সঙ্গে জোড় সংখ্যা গুণ করলে শূন্য আসে যেমন দেখো পাঁচের সঙ্গে যদি আমি চার গুণ করি চার পাঁচে কত কুড়ি কুড়ি শূন্য তাহলে শূন্য আসতো যেহেতু এই সিরিজে দেখো এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো সতেরো উনিশ তারপরে কত একুশ তেইশ পঁচিশ একটিও সংখ্যা আমাদের কি নেই জোড় সংখ্যা নেই তাহলে পাঁচের সঙ্গে গুণ করে যদি জোড় সংখ্যাটা থাকে আমরা শূন্য পাবো না তাহলে এই পুরো সংখ্যাটি যদি আমরা কি করতাম গুণ করতাম তাহলে একটিও শূন্য আমরা পাবো না তাহলে এখানে বলছে গুণ ফলের শেষে মোট কতগুলি শূন্য পাবো আমরা কোনো শূন্যই পাবো না তাহলে উত্তরটি হবে অপশন এ জিরো এবার দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন কি বলা আছে একটি দুই অঙ্কের সংখ্যা অঙ্কগুলির যোগফল বারো এবং অঙ্ক দুটির বিয়োগ ফল ছয় হলে দুই অঙ্কের সংখ্যাটি কত একটা দুই অঙ্কের সংখ্যা আছে তাদের অঙ্ক দুটির যোগফল অঙ্ক বলতে এককের অঙ্ক আর দশকের অঙ্ক এই এককের অঙ্ক আর দশকের অঙ্ক যোগ করে কত বারো হবে আর বিয়োগ করে হবে কত ছয় তাহলে আমরা এটা কি করবো অপশন টেস্ট করি তাহলে তাড়াতাড়ি হবে এই অঙ্কটা অপশন টেস্ট করলে আমাদের খুব ইজিলি হবে দেখো নয় আর তিন যোগ করো দেখো বারো আসে আবার নয় আর তিন যদি বিয়োগ করি নয় থেকে তিন বিয়োগ করলে ছয় আসে তাহলে এটা কিন্তু আমাদের উত্তর হতে পারে এবার পরে দেখো আট আর চার যোগ করলে কত বারো কিন্তু আটের থেকে চার বাদ দিলে তাহলে এটা আমাদের হবে না এবার পঁচাত্তর দেখো সাত পাঁচে কত বারো হয় সাতের থেকে পাঁচ বাদ দিলে দুই তার মানে দেখো এখানে বলা আছে অঙ্ক দুটির যোগ ফল কত বারো তাহলে বারো মিললো আবার অঙ্ক দুটি বিয়োগ করলে কত ছয় মিলে গেছে তাহলে আমাদের এই কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ তিরানব্বই তাহলে তিরানব্বই সংখ্যাটি হলো এমন সংখ্যা যে সংখ্যাটির অঙ্কগুলির যোগফল বারো এবং অঙ্ক দুটির বিয়োগফল কত ছয় নাম্বার সিস্টেম অর্থাৎ বাস্তব সংখ্যা থেকে আমি পুরো ক্লাস নিয়েছি কয়েকটা পর্বে এটি ছিল তোমাদের লাস্ট পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্বে আমি কি সেট দিয়েছি এবং আগে দুটো ক্লাস নেওয়া হয়েছে বেসিক কনসেপ্টে যারা আমার ক্লাসগুলি এখনো করেনি এবং আমার চ্যানেল নতুন দেখছো তাদের আমি বলবো তোমরা অবশ্যই আগের ক্লাসগুলি দেখে নিও আমি ডেসক্রিপশনে আগের ক্লাসের লিঙ্কগুলি দিয়ে দেবো তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং